আপনার প্রতি একটা আলাদা বিশ্বাস বা একটা আশা মনে মনে সব পাইছেন? অবশ্যই সবকিছু পেয়েছি আমি, দেখি মিস করি না। তাই লাস্ট কি ভিডিও দিছি কইতে পারবেন? আজকে তো আর দেখি নাই। দেখতে পারেন নাই? না আজকে তো আসছি, সারাদিন জানি তো। আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন, আনন্দে আছেন এবং নিরাপদে আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 75,800 টাকার মধ্যে একটা ফুল কম্পিউটার বিল। আমার পিছনে দেখতে পাচ্ছেন সজল ভাই আছে, সজল বলে ময়মনসিংহের ভালুকা থেকে আসছে ভাইরা একটা পিসি বিল করতে, আর আমি রেডি হয়ে গেলাম আপনাদেরকে ভিডিও দিয়ে তাড়াতাড়ি জানিয়ে দেওয়ার জন্য। খুবই ইম্পর্ট্যান্ট একটা মেসেজ, কারণ ভাইয়াদের বিল্ডের সাথে আছে রাইজেন 5 5600G। এই 5600G নিয়ে কিছু কথা বলার আছে। সো যারা যারা চিন্তা করতেছেন যে 5600G দিয়ে পিসি বিল করবেন, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মেসেজ ওয়েট করতেছে আজকের বিল্ডে। শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলেই কিন্তু কোনো ইনফরমেশন বাদ যাবে না আপনার কাছ থেকে। নতুন যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আশা করতেছি যে কোনো সময় কাজে লেগে যেতে পারে যে কোনো ভিডিও। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, কথা বলতেছি সজল ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন আপনি? জি ভালো আছি ভাই। ভালো আছেন? কটার দিকে রওনা দিয়েছেন বাসা থেকে? বাসা থেকে ভাই রওনা দিয়েছি 9:30। 9:30? জি। আচ্ছা, আর এখন কয়টা বাজে দেখেন তো? এখন বাজে 8:10। 8:10 অলমোস্ট, মানে প্রায় 8 ঘন্টার কাছাকাছি। জি জি। তো এই যে এত দূরে আসছেন, পিসি কি ময়মনসিংহে বিক্রি হয় না নাকি? না না, অবশ্যই হয়, হবে না কেন? আচ্ছা, বাট আপনার প্রতি একটা আলাদা বিশ্বাস বা একটা আশা সবকিছু মিলে আর কি আপনার কাছে আসা। তাই তো সবকিছু পাইছেন আপনার মনে মনে? সব পাইছেন, অবশ্যই সবকিছু পেয়েছি। প্রাইসটা কেমন, দামটা? প্রাইসটা আমার মানে যতটুকু এক্সপেক্ট ছিল ততটুকুর মধ্যে আমি পাইছি। ঠিক আছে, মানে রিজনেবল এর মধ্যে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার এই ব্যবসা থেকে কথা বলি। ভাই কি নাম? আরমান। আরমান ভাই, কি হন আপনি? ওনার ভাতিজা। ভাতিজা? তাই চাচা ভাতিজা দেখে তো মনে হয় না ভাই। যা কি করেন আপনি? স্টাডি করেন। স্টাডি করেন? কোন ক্লাসে? ক্লাস 9। 9-এ? যাই হোক, পিসি আছে বাসায়? ওকে, সো আঙ্কেলের পিসি দিয়ে মাঝে মাঝে একটু প্র্যাকটিস করেন, পরবর্তীতে একসময় আপনার পিসিও আমরা বিল করে দেবো ইনশাআল্লাহ। এবার কথা বলবো ভাইয়ের সাথে। ভাই আপনার নাম কি? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাকি আমার ব্লগ দেখেন, সবগুলো মিস করেন না? সবগুলোই দেখি, মিস করি না। তাই? জি। লাস্ট কি ভিডিও দিছি কইতে পারবেন? আজকে তো আর দেখি নাই। দেখতে পারেন নাই? না আজকে তো আসছি, সারাদিন জানি তো। আচ্ছা যাই হোক, অনেক কষ্ট হয়েছে না ভাই? কষ্ট হলেও এখন ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি আলহামদুলিল্লাহ। যার জন্য পিসি বিল করতেছে সে আপনার কি হয়? খুব ভালো লাগলো। আর এই পিসি কেনার টাকা কেমনে ম্যানেজ হইছে? পিসি কেনার টাকা আমার বাবা দিয়েছে, প্লাস আমার ফুফু দিয়েছে। ঠিক আছে, তাহলে একটা থ্যাঙ্কস জানাই দেই। দর্শক আপনাদের সবাইকে বলতেছি, এইরকম যারা সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে, মানে আমাদের বাবা হোক, খালা হোক, মামা হোক, যেই হোক, যারাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আমাদের এই করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে, কিন্তু 10 টাকা জিনিস 12 টাকায় কিনতে হয়, তারপরেও যারা আমাদেরকে সাপোর্টগুলো দিচ্ছে তাদেরকে সবাইকে সালাম। যাই হোক, এই পিসি বিলটা করতেছে ভাইয়া শুধুমাত্র ফ্রিল্যান্সিং করবে, টাকা পয়সা অর্জন করবে, ইনকাম করবে, গেমস খেলবে না? না, গেমস কিন্তু খেলবে না ভাই, খেলতেও পারে না। যাই হোক, আমাদের আজকের বিলটা আমরা খরচ করেছি 75,800 টাকা। এবার মেসেজটা দেই, ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, এই রাইজেন 5 5600G নিয়ে আমার একটা শঙ্কা ছিল দামটা বাড়বে, কারণ 3400G যেভাবে মানুষ কেনা শুরু করছে, সেম 5600G কিন্তু এই একইভাবে কেনা শুরু করছে। সো এত বেশি যদি আমরা একটা প্রোডাক্ট কিনি, তাহলে এটা মার্কেটে এক শর্ট দেখা দিবে আর দামটাও বাড়বে। আমার যেটা বিশ্বাস, আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রাইসটা একটু চেঞ্জ হবে, জানি না, যদি চেঞ্জ না হয় আমিও খুশি, আপনারাও খুশি। তবে আমি অ্যাডভান্স জানাই দিতে চাই, কারণ আমার দর্শক সবসময় ওয়েট করে যে হাসান ভাই অবশ্যই জানাই দিবে কোনো প্রোডাক্টের প্রাইস বাড়তেছে কিনা, কোনটার দাম কমতেছে কিনা। তবে আমার কাছে মনে হচ্ছে এটার দাম বাড়বে, কারণ আমি আজকে নিজেই কিন্তু এই প্রোডাক্টটা কিনছি 25,500 টাকায়। আপনাদের কাছে লাগছে কত? 25,000। 25,000? তাহলে 500 টাকা কিন্তু অলরেডি আমাদের প্রসেসরে লস করতে হচ্ছে। 5600G দিয়ে পিসি বিল করতে চাচ্ছিলেন, আমার রিকোয়েস্ট থাকবে খুব দ্রুত বিল করে ফেলেন, কারণ দামটা বাড়ার সম্ভাবনা 99%। যাই হোক, আমাদের আজকের পিসি কিন্তু বিল হয়ে গেছে, এখানে পিসিটা রাখা আছে, কম্পোনেন্টগুলো রাখা আছে। ভাইদের সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। শুধুমাত্র ব্লক করার জন্য মিনিমাম 1 ঘন্টা ওনারা ওয়েট করছে, নাহলে এতক্ষণে কিন্তু চলে যেত অনেক দূরে। সো এটাই ভালোবাসা, এটাই ভালো লাগা, আর এই জন্যই ওনারা এত দূর থেকে আসে। আমার কাছে যারাই অনেক দূর দূর থেকে আসে, তাদের সবাইকে আসলে কী বলবো, থ্যাংক ইউ জানাই তো শুরু করতে পারি না। কখনো তো আমি পারবো না তাদের সাথে গিয়ে দেখা করতে এত দূরে, কিন্তু ভালোবাসা মানুষগুলো ঠিকই হাসান ভাইয়ের কাছে চলে আসে, কারণ ওনারা অনেক ভালোবাসে আমাকে। এই ভালোবাসাটা যেন সবসময় আমার সাথেই থাকে, ভাই দোয়া করবেন। এবার আসলে চলুন কথা না বলে এক এক করে আইডিয়া দিয়ে সজল ভাইয়ের পিসিতে কী কী কম্পোনেন্ট আছে। বন্ধুরা, এই হলো রাইজেন 5 এর 5600G,
6 core 12 thread processor, 3.9 GHz যেটার বেস ক্লক স্পিড এবং বুস্ট ক্লক স্পিড 4.4, 19 MB ক্যাশ আছে এই প্রসেসরে। এটার সুনাম আর বলবো না, কারণ এটার সুনাম বলতে বলতে সবাই এখন এটা দিয়ে পিসি বিল করা শুরু করছে। 3600 প্রসেসরটাও বেশি সেল হইতো আগে, এখন সেইটারও কিন্তু রেকর্ড ভেঙে 5600 G। আমাদের আজকের বিল্ডে মাদারবোর্ড আছে অরাস এলিট, মাদারবোর্ডটা কিন্তু ATX, বাট এখানে একটা কথা আছে 520 দিয়ে পিসি বিল করা হয়েছে। আমি বলি আপনাদেরকে যে 5600 G-র সাথে মিনিমাম আপনারা চেষ্টা করবেন 550 বোর্ডগুলো নেওয়ার জন্য, তাহলে কিন্তু ম্যাচিংটা খুব ভালো হয়। তবে এই 450 520 এগুলোতেও কিন্তু এই প্রসেসর চলবে, সেক্ষেত্রে আপনাদেরকে বায়োসটাকে আপডেট করে নিতে হবে। ইনফ্যাক্ট 550তেও বায়োস আপডেট করতে হয়, তবে এই 520 মাদারবোর্ডটা কিন্তু ATX বড় মাদারবোর্ড। আমাদের যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি, ভিতরে কিন্তু টোটাল কেসিংটা কিন্তু ভরে গেছে মাদারবোর্ড দিয়ে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ ATX কেসিংয়ে যদি কেউ মাইক্রো ATX বোর্ড ইউজ করে তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না। আমাদের আজকের বিল্ডে আমরা কিন্তু র্যাম ইউজ করছি কোরসায়ারের, এখানে কিন্তু র্যামটা রাখা আছে ভেনজেন্সের LPX 8GB 3200 MHz একটা র্যাম। তবে ফিউচারে আরও একটা র্যাম ওনার লাগবে, আমি সেটা জানি, যখন লাগবে কুরিয়ারে অর্ডার করে দিলে কিন্তু আমরা ভাইয়ের কাছে পাঠাই দিব। আমাদের আজকের বিল্ডে কিন্তু পাওয়ার সাপ্লাই ইউজ করছি আমরা DA500 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, যেটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে। আর এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করছে গেঞ্জি কই ক্যাপ কই দেওয়া হয়ে গেছে। ওকে ফাইন, দেখি ঠিক আছে, এই যে ক্যাপ আর গেঞ্জি, এটা কে নিবে ওই তিনজনের মধ্যে? বাতিজাই নিব দুইটা না? ওকে, সো বাতিজার জন্য ক্যাপ আর গেঞ্জি রইল। পাশাপাশি আপনারাও কিন্তু যারাই এই ডিপকুল দিয়ে পিসি বিল করবেন তারা কিন্তু এই দুইটা জিনিসই পাচ্ছেন। বন্ধুরা আরেকটা জিনিস, আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা SSD ইউজ করা হয়েছে, এটা 256 GB অ্যাপাচার ব্র্যান্ডের, যেটা রিড স্পিড মামুন বলবে। এটা রিড স্পিড হচ্ছে আপনার 3000, রাইট স্পিড হচ্ছে 2000। ওকে, সো আমাদের ক্যামেরার পিছনের মানুষগুলো কিন্তু অনেক কিছু জানে, সেটা আপনারাও জানেন। আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা হার্ড ডিস্ক আছে 1 TB তোশিবা, আমার পিছনে আছে হার্ড ডিস্কটা। এই হার্ড ডিস্কটা যারা না ইউজ করবেন তাদের কস্টিং আরও 3500 টাকা কমে যাবে, 75,800 থেকে আরও 3500 টাকা কমবে। যাদের জায়গা বেশি লাগবে তারা হার্ড ডিস্ক নেবেন। আর আমাদের আজকের বিল্ডে একটা লিকুইড কুলারও আছে, মাস্টার লিকুইড ML120L ভার্সন 2 RGB। এই চমৎকার কুলার মাস্টারের লিকুইড কুলারটা আমরা ইউজ করছি। কেসিংয়ের ভিতরে একটু দেখাও, এটাতে তেমন কোনো লাইটিং নাই, বাট কোয়ালিটি কিন্তু অসাম। কোরসায়ারের কুলার মাস্টারের লিকুইড কুলারগুলো কিন্তু খুবই ভালো হয় আপনারা জানেন। সো কোয়ালিটির কথা যারা মাথায় রাখবেন তাদেরকে অবশ্যই কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে হবে। আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি ডার্ক ফ্লাশ লিও, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু কেসটা আছে। সামনে যে তিনটা ফ্যান দেখতে পাচ্ছেন RGB ফ্যান, এগুলো কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন আপনারা। সামনে একটা সুইচ দেওয়া আছে, রিমোট কন্ট্রোল দেওয়া আছে, সেটা দিয়েও কিন্তু চেঞ্জ করতে পারবেন। পিছনে ব্যাকসাইডে কিন্তু কোনো ফ্যান দেওয়া থাকে না, আমরা এখানে লিকুইড কুলারের যে রেডিয়েটরটা আছে ফ্যান সহ সেটাই কিন্তু ব্যাকসাইডে ইউজ করেছি। আমাদের আজকের বিল্ডের সাথে যে মনিটরটা আমরা ইউজ করবো সেটা হলো ভিসোনিকের VX2276। ইদানিং এই মনিটরটা খুব বেশি সেল হচ্ছে, কারণ হলো যে এর লুকিং প্লাস হলো এর পারফরমেন্স। 75 Hz রিফ্রেশ রেট, একেবারে স্লিম দেখতে। যারা HP মনিটরটা নিতে পারতেছেন না, বাজেট বেড়ে গেছে অনেকের, তারা কিন্তু এই মনিটরটা চুজ করতেছে, এবং আমাদের কাছে এটা পর্যাপ্ত স্টক আছে, যাদের লাগবে যোগাযোগ করবেন। এবং বর্তমানে 22 ইঞ্চি যতগুলো মনিটর আছে এটাই মনে হয় প্রাইসের সাথে খুব ভালো যায়। সো বন্ধুরা যাদের ভিউসোনিক মনিটর লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আজকের বিল্ডের সাথে একটা অ্যান্টিভাইরাস দেখতে পাচ্ছেন ইসেটের, এটা কিন্তু ইন্টারনেট সিকিউরিটি। যারা বেশি বেশি ইন্টারনেটে ঢোকেন, যারা বেশি বেশি মেমোরি কার্ড পেন ড্রাইভ কম্পিউটারে ঢোকান তাদের জন্য খুবই জরুরি, তাহলে কিন্তু ভাইরাস ঢুকবে না, অপারেটিং সিস্টেমও নষ্ট হবে না, ঘন ঘন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। আমাদের আজকের বিল্ডে একটা কিবোর্ড মাউস আছে, এখানে ডিলাক্সের মামুন তুমি আমার এই জিনিসটা বলো, সবসময় এই কিবোর্ডের উল্টা করে রাখো কেন? আগের বিল্ডের মধ্যেও কিন্তু তুমি উল্টা করে রাখছো। যাই হোক, ডিলাক্সের এই কিবোর্ডটা আছে K6005, এটা হলো মডেল, পাশাপাশি একটা মাউসও আছে ডিলাক্সের, এখানে ডিলাক্স ব্র্যান্ডের M321। সো মোটামুটি এই ছিল কম্পোনেন্ট, সব কিছু একত্রে করলে যদি প্রাইসটা হিসাব করি 75,800 টাকা। এই 75,800 টাকার মধ্যেই কিন্তু একটা পিসি বিল করতে পারবেন আপনারা, আর যদি হার্ড ডিস্কটা বাদ দিই তাহলে 3,500 টাকা কমে যাবে। ফ্রেন্ডস, আমার প্রত্যেকটা ব্লগ দেওয়ার একমাত্র উদ্দেশ্য যাতে করে প্রতিদিন আপডেট প্রাইসটা আপনারা বাসায় বসে জেনে যান, পাশাপাশি কোনো প্রোডাক্টের প্রাইস বাড়তেছে কিনা কমতেছে কিনা এসব ইনফরমেশন যেন আপনাদেরকে খুব দ্রুত দিয়ে দিতে পারি। ভিডিওতে একটা লাইক দিন যদি ভিডিওটা ভালো লাগে, আর প্রতিদিন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। আরও একবার বলে দিই ভিডিও শেষ করার আগে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপডেট প্রাইস আজকে কত আমি জানি না, আমার এই ভিডিও আপনি কয় তারিখে দেখতেছেন, আমরা আজকে ভিডিও করতেছি 30 তারিখ, এমনও হতে পারে আরও 1 বছর পরেও আপনি এই ভিডিও দেখতে পারেন। সো সেই দিন এই প্রোডাক্টগুলোর প্রাইস কত আছে জানতে হলে অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করেন আমাদের ওয়েবসাইটে ঢুকবে এবং আপডেট প্রাইসটা আপনারা পেয়ে যাবেন। অনেক অনেক থ্যাঙ্কস যারা আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলেন যে এই লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য আমাকে থ্যাঙ্ক জানাচ্ছেন, আপনাদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস। চেষ্টা করি সবসময় আপনাদেরকে হ্যাপি রাখতে, আর আমি হ্যাপি থাকবো যদি আপনারা আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আসান ব্লগস। আর এইরকম পিসি লাগলে কোথায় আসবেন, ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেখা আছে, সেখান থেকে দেখে নিন। আল্লাহ হাফেজ।